নরসিংদীর এই আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের উল্লাস যেন একটু বেশি। 2006 সালে প্রতিষ্ঠার পর দ্বিতীয়বারের মতো এখানকার শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেল। তিনটি বিভাগে মোট 172 জনের সবাই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে আবার 33 জনই পেয়েছে GPA 5। ফলে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি শতভাগ পাশের তালিকায় পঞ্চম স্থান পাওয়ার উল্লাস তো থাকবে। আমরা সবাই ভীষণ খুশি এক ক্লাস পাওয়াতে। বাবা মা এবং শিক্ষক বৃন্দ এবং সভাপতি মহোদয় সব আন্তরিক প্রচেষ্টার কারণে আমরা আজকে পর্যায়ে পড়তে পেরেছি। কলেজ হিসেবে অনেকে আমাদের কলেজকে মূল্যায়ন করে না, তবে এবার আমরা ভালো রেজাল্ট দেখাই দিচ্ছি যে আমরাও পারি। ঢাকার বড় বড় কলেজ মধ্যতম করে পাল্লা দিয়ে আমরা ঢাকার বাইরের একমাত্র কলেজ ঢাকা মোটামুটি পঞ্চম স্থানের দিকে করছি। এর থেকে বড় আর কি হতে পারে? প্রতিষ্ঠার এত অল্প সময়ে এমন অর্জনে খুশি অভিভাবক সহ শিক্ষকরাও। বিভিন্ন ধরনের মেধাদের বিশেষ নজর দিয়েছিলাম। মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে সেরা হওয়ার প্রত্যয় এমন অর্জন বলে জানালেন কলেজের প্রতিষ্ঠাতা। একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্য আমি 3 বছর আগে একটা চিন্তা ভাবনা মাথায় নিয়ে এই প্রতিষ্ঠান শুরু করেছিলাম। এলাকার গণ্যমান্য যারা এলাকায় আসন আছে তাদের যথেষ্ট সহযোগিতা, আমার আর্থিক সহযোগিতা, কিছু দিক নির্দেশনা এবং সবকিছু মিলিয়ে আজকে এই সাফল্য যেটা দুইটা রেজাল্টের মাথায় আমরা বোধহয় একটা স্থান দখল করতে পেরেছি। তবে এ সাফল্যে পুরোপুরি সন্তুষ্ট নন তারা। আগামীতে তাদের কলেজের নামটি দেখতে চান সেরাদের তালিকার সবার উপরে। নাদিরা কিরণ, ATN বাংলা, নরসিংদী। ক্লাস ব্যাংক আন্তর্জাতিক সংবাদ।